নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে অভিষেক ব্যানার্জির, তাই হাজিরা দিতে হবে সিবিআই দপ্তরে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে আপাতত স্বস্তি পেয়েছেন অভিষেক ব্যানার্জি, কিন্তু শেষ রক্ষা হয়নি। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পরেও, সুপ্রিম কোর্টে রক্ষা কবচ পাওয়ার পরেও দুপুরেই সিবিআইয়ের তরফ থেকে নোটিশ আসে অভিষেকের কাছে, হাজিরা দিতে হবে অভিষেককে সিবিআই দপ্তরে। আর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অভিষেকের হাজিরা নিয়ে যখন সরগরম রাজ্য রাজনীতি, অভিষেক ব্যানার্জি যখন প্রস্তুতি নিচ্ছেন সুপ্রিম কোর্টে যাওয়ার, ঠিক সেই সময়ই আবারও সিবিআইয়ের নোটিশ অভিষেককে, এমনই কিন্তু খবর উঠে আসছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ভিত্তিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোমবার নোটিশ পাঠিয়েছিল সিবিআই, কিন্তু সিবিআই যতক্ষণে সেই নোটিশ পাঠিয়েছিল তার অন্তত তিন ঘন্টা আগে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে। অবশেষে মঙ্গলবার ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে সিবিআই জানালো যে তাকে আপাতত হাজিরা দিতে হবে না। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পরেও অভিষেককে কেন নোটিশ পাঠানো হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। নিজাম প্যালেস থেকে বার্তাবহ ওই চিঠি নিয়ে হরিশ মুখার্জি রোডে অভিষেকের বাড়িতে পৌঁছে দিয়েছে সোমবার দুপুর পৌনে দুটোয়, অথচ তার তিন ঘন্টা আগেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সর্বোচ্চ আদালত। এই ঘটনা নিয়ে অভিষেকও প্রশ্ন তুলেছেন, তাঁর কথায় বিজেপি এখন সিবিআই ইডিকে দিয়ে আদালত অবমাননাও করাচ্ছে। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় এবং সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের সত্ত্বেও আমাকে নোটিশ ধরানো হলো। সূত্রের দাবি, এ ঘটনা নিয়ে সিবিআইয়ের সদর দপ্তরও বিরক্ত, তারা কলকাতা আঞ্চলিক অফিসের কাছে কৈফিয়ত চেয়েছে। সুপ্রিম কোর্টে অভিষেকের হয়ে সওয়াল করেছেন প্রবীণ আইনজীবী ও কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ার পর জানিয়েছে মামলার পরবর্তী শুনানি হবে 24 এপ্রিল। সিবিআই যে আদালতের সেই নির্দেশের অবমাননা করেছে তা পরবর্তী শুনানিতে অভিষেকের আইনজীবীরা সুপ্রিম কোর্টকে জানাতে পারেন। এদিন অভিষেককে চিঠি পাঠিয়ে সিবিআই বলেছেন, আপনাকে যে নোটিশ পাঠিয়ে ডাকা হয়েছিল তা সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে আপাতত স্থগিত রাখা হলো, সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশের আগে আসার দরকার নেই। অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিল এবার সিবিআই। সিবিআইয়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করতে চলেছিলেন অভিষেক ব্যানার্জি, কিন্তু সিবিআইয়ের এই কাজে ক্ষুব্ধ দিল্লির সিবিআইয়ের সদর দপ্তর। তারাও কিন্তু কৈফিয়ত জারি করেছে, তারাও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ দেওয়ার পরেও কেন অভিষেকের কাছে নোটিশ পাঠালো হাজিরার জন্য সিবিআই। তারপরে কিন্তু তড়িঘড়ি এই নোটিশ চেঞ্জ করে আবারও আজকে অভিষেক ব্যানার্জির কাছে একটু আগেই নোটিশ পাঠানো হয়েছে। আপাতত সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ চলাকালীন অভিষেক ব্যানার্জিকে সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে না। অভিষেকের হাজিরা নিয়ে যে বিতর্ক সামনে এসেছিল সেই বিতর্কের অবশেষে যবনিকা ঘটালো সিবিআই।